আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ওয়েদারে এবারে রোজাগুলো আমরা রাখতে পারছি। আর মাছ কাটতে পারবো না, বাট খেতে পারবো, খুব মজা করে খেতে পারবো। তাহলে কি আমাকে আমার পরিবার আর জাতি মেনে নিবে? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই। আমি হোসনা নাসরিন, নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আমার কাছে ধরে সকল বন্ধুরা যে যেখানে বসে আমার এই ব্লগ ভিডিও দেখছেন, সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। দেখতে দেখতে অনেকগুলো রোজা চলে গেল, কিভাবে যা চলে যাচ্ছে আসলে টেরই পাচ্ছে না। তবে এমনি এমনি কি তো যাচ্ছে না, প্রতিটা দিন প্রতিটা ক্ষণ যাওয়ার পরে কিন্তু যাচ্ছে। তারপরও আজকে মেবি 17টা 18টা রোজা হবে। তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা ওয়েদারে আমরা রোজাগুলো রাখতে পারছি। আর এখানে ছিল গতকাল রাতের বাজার, তো একটু হাঁটতে বেরিয়েছিলাম টুকটাক জিনিস নেওয়ার জন্য, এগুলোই সামনে পড়েছে, নিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, আমার খুব পছন্দের একটা ফলের মধ্যে পড়ে এগুলো। আর এদিকে ওগুলো গোছিয়ে ফাতিনকে নিয়ে পড়তে বসালাম, ওকে এখন পড়ার চাপটা একটু বেশি বেড়ে গেছে, তো এই জন্য সকাল বিকেল দুবার যদি ওকে পড়াতে না বসায় তাহলে কিন্তু ওর পড়াটা শেষ হবে না। ওকে প্লেতে দেওয়ার কথা ছিল, বাট আপনাদের ভাইয়ের কারণে আমাকে নার্সারিতেই দিতে হলো। তো সব মিলিয়ে আমাদের উপর কিন্তু অনেক বেশি চাপ যাচ্ছে। আর এদিকে সময়ের কাজ সময় না করলে যাই হয় আর কি, আমারও তাই হয়েছে। মাছগুলো এনেছেন প্রায় সপ্তাহখানিক আগে, যখন যেটা প্রয়োজন ছিল একটু একটু করে নিয়ে রান্নাবান্না করেছে। তো আজকে ভাবলাম সবগুলো একসাথে কেটে নিই। তো আমি সাধারণত গোটা মাছ আমি ফ্রিজে রাখি না, কেটেই রাখি। তো আজকে যেহেতু এইভাবে রাখছি, আমার কাছে খুব হজবর লাগছিলো। আর সাধারণত আমি মাছ কাটতে কিন্তু একেবারেই পছন্দ করি না, যেদিন মাছ কাটে সেদিন আমি গোসলের পরও আমার কাছে মনে হয় যে আমার সারা গায়ে থেকে মাছের গন্ধ করছে, খুব একটা বোরিং অবস্থার মধ্যে থাকি আমি সেদিন সারাদিন। তো যাই হোক, এর মধ্যে অনেক কষ্ট করে মাছগুলো কেটে গুছিয়ে নিয়েছি, আপনাদের জন্য একটু সুন্দর করে ভিডিও করে নিয়েছি সাথে। আর এদিকে মাছের ময়লাগুলো আমি ফ্রিজে রেখে দিব, যেহেতু আজকে সকালে ময়লাগুলো নিয়ে গিয়েছে। আপনারা ওটা করতে পারেন, হঠাৎ করে যদি মাছ কাটতে হয় তাহলে ময়লাগুলো ডিপ ফ্রিজে রেখে দিলে কিন্তু আর ঘরের মধ্যে দুর্গন্ধ থাকে না। তো সব মিলিয়ে এখন আমি আজকে ছোট মাছগুলো রান্না করছি। ছোট মাছগুলো আমি টমেটো দিয়ে আর একটা আলু কুচি করে দিয়েছি, চচ্চড়ি করব কাঁচামরিচ দিয়ে, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। হাতে মেখে বসিয়ে দেব। এভাবে ছোট মাছের চচ্চড়ি খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে। মাছগুলো কাটতে কাটতে একজনের কথা মনে পড়ে গেল, আমার একদম সম্পর্কে, যা উনি বলেছিল উনি মাছ কাটতে পারবে না, বাট মাছগুলো উনি মজা করে খেতে পারবে। ওনার অন্যান্য যারা মাছ কাটে বাট উনি কাটে না। তবে এটা যদি আমার পরিবারে হতো, তাহলে আমি যদি বলতাম আমার পরিবার আর আমার জাত পুরো জাতিকে আমাকে মেনে নিত, এটাই ভাবছিলাম আর আপনাদের সাথে চট করে শেয়ারও করে নিলাম। এই তো কথা বলতে বলতে আমার রান্নাটা বসিয়ে দিলাম চুলায়। এই তো অনেক বকবক করে ফেললাম। আমার সাথে এতক্ষণ পর্যন্ত যারা আছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসুস্থতার র্যাশ কিন্তু এখনও কাটেনি, কেন যেন শরীরটা এখনও ওভাবে পুরোপুরি অ্যাক্টিভ মনে হচ্ছে না। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর দেখুন কত সুন্দর এসেছে কালারটা। আপনারা কীভাবে রান্না করেন ছোটো মাছ অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।